আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রাস্তেল আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে বন্ধুরা অনেক সময় অনেক ভাই এবং বোনেরা আমার কাছে জানতে চান আমাকে বিভিন্ন সময় কল দেন মেসেজ দেন ইমেল করেন যে ভাই বায়ার এই এই কথা বলছে আমি বুঝি নাই অথবা বায়রের সাথে আমি কমিউনিকেট করতে পারছি না তো এই যে একটা সমস্যা এই সমস্যাটা কিভাবে আপনারা সলভ করবেন আমি একজন বায়রের সাথে কিভাবে কথা বলেছি লাইভ আপনাদেরকে দেখাবো এখন তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি কিছু ফেক বায়ার থাকে যারা এমনিতে আপনাকে নক করবে আপনার কাছে ইমেল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার জানতে চাইবে অথবা বলবে যে ওনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিবে তো বন্ধুরা এই সব বায়ার থেকে আপনারা দূরে থাকবেন যারা আসলে আপনাকে দিয়ে কাজ করাতে চায় তাদের সাথে আপনারা কথা বলুন এবং অনেক সময় অনেক বায়ার আপনার কাছে টাকা চাইতে পারে তো এই সব বায়ের কাছ থেকে আপনারা দূরে থাকবেন তো আমরা চলে যাব সরাসরি লাইভে যে আমি বায়ের সাথে কিভাবে কথা বলেছি আমি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে গেলাম তো বন্ধুরা চলুন আমরা আমার ফাইবার অ্যাকাউন্টে তো প্রথমে কি করে বাইরা যখন আপনার গিগটাতে আসে তখন আপনার গিগটা যদি পছন্দ হয় তখন এইভাবে মেসেজ দেয় দেখুন বায়ার এখানে লিখেছে আপনাকে প্রথমে মেসেজ দিবে। প্রথমে আপনাকে অর্ডার দিয়ে দিবে না বিশেষ করে যারা একদম নতুন তারা একটু ফলো করেন আমাকে প্রথমে আপনাকে মেসেজ দিবে দেখুন দেখুন বন্ধুরা আমি আমার ফাইবারের মেসেজ অপশনে আছি তো এইখানে একটা গিগের উপরে আপনাকে উনি মেসেজটা দিবে যে কোনো একটা গিগে এমনিতে আপনাকে মেসেজ দিবে না তো দেখুন আমার একটা গিগ আই উইল ডু রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি এইখানে উনি এরকম একটা প্রজেক্ট উনি দিয়েছে উনি বলেছে আই এম লুকিং ফর অ্যান অ্যাসিস্ট্যান্ট আমার একজন আমি একজন অ্যাসিস্ট্যান্টকে খুঁজছি হু ক্যান ডু যে করতে পারবে ডাটা এন্ট্রি বাই এক্সট্রাক্টিং যে ডাটা এন্ট্রি করতে পারবে এবং এক্সট্রাক্টিং করতে পারবে ডাটা ফ্রম ওয়েবসাইট ওয়েবসাইট থেকে যে ডাটা এক্সট্রাক্ট করতে পারবে মানে খুঁজে বের করতে পারবে ওকে তো বলেছে যে হোম ডিপোর্ট লোস অ্যান্ড মেন্ডার্স অ্যান্ড ইনসার্ট দ্য ডেসক্রিপশন আইটেমস এস কিউ নাম্বার প্রাইস অ্যাক্সেট্রা তো ওনার যেগুলো দরকার সেগুলো হচ্ছে হোম ডিপোর্ট লোস মেন্ডার্স অ্যান্ড ইনসার্ট দ্য ডেসক্রিপশন ডেসক্রিপশনটা ইনসার্ট করতে হবে আইটেম নিতে হবে এসকিউ নাম্বার নিতে হবে প্রাইস নিতে হবে তো দেখুন আমি কিন্তু ওনার কোনো কিছু এখানে বুঝি নাই এসকিউ নাম্বার কি কিসের ডেসক্রিপশন কিসের হোম ডেপুট কিছুই কিন্তু আমি বুঝি নাই মানে আমি বুঝতে পারছি যে উনি একটা কিছু চাচ্ছে আমার কাছে এবং তিনি প্রথমেই বলেছে যে ইনি এমন একজনকে চাচ্ছে যে ওয়েবসাইট থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারবে তো বন্ধুরা আমি তো ডাটা এক্সট্রাক্ট করতে পারি বিভিন্ন ওয়েবসাইট থেকে তাই আমি মূলত ওনার সাথে কথা বলতে রাজি হলাম এবং আমি ওনাকে আনসার দিলাম লস মেন্ডার্স ইনসার্ট দ্য ডিসক্রিপশন আইটেম এস কিউ নাম্বার প্রাইস ওকে দেন হচ্ছে উড ইউ ইন্টারেস্টেড এজ আই হ্যাভ এ এক্সটেন্ডিং স্প্রেডশিট দ্যাট নিডস টু বি আপডেটেড টোটাললি ওকে আমি আপনাকে আমি তোমাকে এমন একটি স্প্রেডশিট দিব যেটাকে আপডেট করতে হবে এটা হয়তো বা এলোমেলো আছে আমি এই কথাটা এখান থেকে বুঝেছি রেসপেক্টফুলি ক্রিস দেখুন ওনার নাম হচ্ছে ক্রিস ওকে তো আমি কি আনসারটা দিলাম এখন আপনারা দেখুন দেখুন আমি ওনার যেই বিষয়গুলো উনি চাচ্ছে আমি এই বিষয়গুলোকে ফোকাস করছি আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে যে বায়ার আসলেই কি চাচ্ছে যদি আপনারা প্রথমেই না বুঝেন উল্টাপাল্টা আনসার দেন তাহলে তো প্রথমেই উনি বুঝে যাবে যে আপনি কিছুই পারেন না তো বন্ধুরা প্রথমেই আপনারা যেটা করবেন যে বায়ার কি চাচ্ছে এইটাতে ফোকাস করুন তো দেখুন তার কথা অনুযায়ী আমি ওনাকে কি লিখলাম ওনাকে আমি লিখলাম হাই ক্রিস কারণ আমি জানি ওনার নাম উনি এখানে ওনার নামটি দিয়েই দিয়েছে দেখুন আমি বললাম যে হাই ক্রিস আই এম সো প্লিস টু সি ইউর মেসেজ আমি তোমার মেসেজটা দেখে প্লিজড হয়েছে ওকে দেন হচ্ছে আই এম হাইলি ইন্টারেস্টেড টু কালেক্ট ডেসক্রিপশন আমি ইন্টারেস্টেড আছি ডেসক্রিপশন আইটেম তারপর হচ্ছে এসকিউ নাম্বার প্রাইসিং এবং আদার ইনফরমেশন তোমার যা যা লাগে সবই আমি করতে পারবো ওকে ফ্রম স্পেসিফাইড ওয়েবসাইট দেখুন উনি কিন্তু প্রথমেই বলেছে যে তোমাকে ওয়েবসাইট থেকে ডাটা এক্সট্রাক্ট করতে হবে তাই আমি বললাম যে আমি এই আমি এই বিষয়গুলো আপনাকে কালেক্ট করে দিতে পারবো স্পেসিফিক ওয়েবসাইট থেকে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে দেখুন তারপর আমি বললাম যে প্লিজ শেয়ার দ্য স্প্রেডশিট দেখুন উনি কিন্তু বলেছিলেন যে আমি তোমাকে একটা স্প্রেডশিট দেবো যেটা এক্সটেন্ড করা এবং এটাকে আপডেট করতে হবে আমি ওনাকে বললাম প্লিজ শেয়ার দ্য স্প্রেডশিট অ্যান্ড সাম এক্সাম্পল টু প্রসিড শুরু করার জন্য তুমি আমাকে কিছু এক্সাম্পল এবং তোমার স্প্রেডশিটটা আমাকে দেও তারপর হচ্ছে লিখলাম যে বেস্ট তো সে কী করলো সে বললো আই হ্যাভ অ্যাটাচ দ্য স্প্রেডশিট দ্যাট ইজ প্রাইমারিলি সেট আপ মানে এটা প্রাথমিকভাবে একটা সেট আপ করা আছে আমি তোমাকে এটা শেয়ার করছি দেখুন ওই যে উনি নিচেই কিন্তু এটা শেয়ার করেছে ওকে দেন হচ্ছে উনি বলল অল দ্য ডাটা বিসাইড দ্য ডেসক্রিপশন ইজ আউটডেটেড অ্যান্ড ইনকারেক্ট ওকে উনি একটা বলেছে যে ডেসক্রিপশনে যে ডাটাগুলো আছে এটা আউটডেটেড মানে ডেটের বাইরে এবং হচ্ছে ইনকারেক্ট ওকে তারপর আমি বললাম যে হাই ক্রিস আই হ্যাভ গট ইউর অ্যাটাস্ট ফাইল হাউ মেনি ডাটা ডু ইউনিট আমি ওনাকে বললাম যে কারণ ওনার সাথে কথা বলে তো আমার প্রাইসিংটা জানতে হবে তাই না তো আমি ওনাকে এই স্প্রেডশিটটা পাওয়ার পর কিছু ডাটা পেয়েছি এবং ওনাকে আমি বলেছি যে আপনার কয়টা ডাটা লাগবে তো উনি বলেছেন যে আই উইল রাইট আউট এ প্রসেস অ্যান্ড সেন্ড দ্যাট অ্যাট দ্য বিগিনিং অফ নেক্সট উইক উনি আমাকে বলেছে যে আমি তোমাকে একটা ব্রিফ দিব একটা প্রসেস তোমাকে লিখে দেবো ওকে এবং তোমাকে আমি সেন্ড করবো আগামী সপ্তাহের প্রথম দিকে ওকে সো ইট উইল বি ক্লিয়ার তখন এটা তোমার কাছে ক্লিয়ার হবে এবং মডিফাই দ্য স্প্রেডশিট তখন তুমি স্প্রেডশিটটাকে মডিফাই করতে পারবা ওকে দেন আমি ওনাকে বললাম যে ওকে প্লিজ শেয়ার দ্য প্রসেস দ্যাট উইল বি ইজি ফর মি টু হ্যান্ডেল আই এম ওয়াইটিং ওকে আমি ওনাকে বললাম যে তুমি যদি আমাকে এই প্রসেসগুলো বলে দাও তাহলে এটা আমার জন্য হ্যান্ডেল করা ইজি হবে এবং আমি অপেক্ষা করছি এবং আমি আগামী সপ্তাহের প্রথম দিকের জন্য ওয়াইট করছি যদি সে আমাকে নক করে তখন সে আমাকে পুরা বিষয়টা আমাকে বলে দিবে এবং আমি ওনার কাজটা শুরু করতে পারবো তখন আমি ওনাকে বলবো উনি আমাকে যখন বলবে আমার এতগুলো ডাটা লাগবে এই এই করা লাগবে আমি আমার প্রাইসিংটা বলবো তখন সে যদি রাজি হয় তাকে বলবো প্লিজ প্লেস এন অর্ডার একদম সুন্দর করে আপনারা বলবেন যদি কোনো বাইরের সাথে কথা হয় তখন এখনও তো ওনার সাথে আমার কথা বলা বাকি রয়েছে তাই না আমি যখন তার সাথে আগামী সপ্তাহে কথা বলে বুঝতে পারবো যে আমি তার কাজটা করতে পারবো তখন কিন্তু আমি তাকে বলবো যে খুব সুন্দর করে বলবো প্লেস প্লেস অ্যান্ড ওয়ার্ডার মানে তুমি আমাকে অর্ডার করো তখন আপনারা নোটিফিকেশনে দেখতে পাবেন যে আপনার একটা ওয়ার্ডার শুরু হয়েছে এবং তার সাথে যখন কথা হবে যে কয় দিন লাগবে মানে এই সপ্তাহ থেকে অথবা এই ডেট থেকে ওই ডেট পর্যন্ত আমার লাগবে তিন দিন চার দিন এক সপ্তাহ তখন সে এক সপ্তাহের জন্য একটা ওয়ার্ডার দিবে তখন আপনারা দেখুন এখানে একটা অপশন আছে ওয়ার্ডার্স এখানে কিন্তু আপনাদের অ্যাক্টিভ ওয়ার্ডারটা দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি যারা আমার কাছে এতদিন জানতে চেয়েছেন যে কিভাবে বাইরের সাথে কথা বলতে হয় আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে তাই আমি আপনাদের সাথে আমার বাইরের সাথে চ্যাটিংটা শেয়ার করলাম আশা করি আপনারা একটু না একটু হলেও উপকৃত হয়েছেন যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করবেন একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে খুব শীঘ্রই আল্লাহ হাফিজ